এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলো আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন হালকা ধুয়ে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, গরম মশলা, লবণ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে দারুচিনি, এলাচ আর তেজপাতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দারচিনিটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল, ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন চুলায় তুলে দিচ্ছি।
ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি,